যেকোনো ইঞ্জিনের অ্যালাইনমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট যদি সঠিক না থাকে সেই ইঞ্জিন কখনোই ভালোভাবে চলে না। তাই ইঞ্জিনকে সঠিকভাবে চলার জন্য ইঞ্জিনকে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। আজকের ভিডিওটিতে আমরা জানবো হোয়াট ইজ টিউনিং অফ এন ইঞ্জিন, হাউ মেনি টাইপস অফ টিউনিং, অর্থাৎ ইঞ্জিনের টিউনিং কাকে বলে এবং ইঞ্জিনের টিউনিং কত প্রকার ও কী কী। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আরিশ টেকনোলজি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো চলুন শুরু করি। টিউনিং ইজ দ্য প্রসেস অফ চেকিং অফ দ্য মেজর অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ইঞ্জিন পার্টস টু অ্যাচিভ রিলেটিভলি ইকুয়াল পাওয়ার ফ্রম ইস সিলিন্ডার। এর অর্থ দাঁড়াচ্ছে টিউনিং হচ্ছে এমন একটা প্রসেস যেটা ইঞ্জিনের মাইনর যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে সেগুলোকে চেক করা হয় এবং চেক করার পর যদি কোনো ফল্ট থাকে সেগুলোকে রিমিডি করা হয়। এটা কি কারণে করা হয়? কারণ বহু সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন থেকে বহু সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের প্রত্যেকটি সিলিন্ডার থেকে আমরা যাতে ইকুয়াল পাওয়ার বা সমান পাওয়ার পাই, আর যদি এক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন হয় তাহলে সেখান থেকে আমরা যাতে প্রপারলি পাওয়ারটা গেইন করতে পারি। তাহলে টিউনিং করার মূল উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম, অর্থাৎ টিউনিং হচ্ছে একটি ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট যেটা ইঞ্জিনকে সঠিকভাবে চলতে সহায়তা করে। টিউনিংকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে স্ট্যাটিক টিউনিং আরেকটি হচ্ছে রানিং টিউনিং। স্ট্যাটিক টিউনিং কাকে বলবো? ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় ইঞ্জিনের যে অ্যাডজাস্টমেন্টগুলো করা হয় সেগুলোকে স্ট্যাটিক টিউনিং বলে। তাহলে স্ট্যাটিক টিউনিংগুলো কীভাবে করব? স্ট্যাটিক টিউনিংয়ের মধ্যে আছে চেক রিজার্ভ এয়ার বোতল, অর্থাৎ আপনার ইঞ্জিন যদি এয়ার স্টার্টিং হয় সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে এয়ার বোতলে যথেষ্ট পরিমাণ এয়ার আছে কিনা, আর যদি ব্যাটারি স্টার্টিং হয় তাহলে দেখতে হবে ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে কিনা। তারপর ফুয়েল চেক করে দেখতে হবে ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল আছে কিনা, লুব অয়েল ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ লুব অয়েল আছে কিনা বা সাম্পে পর্যাপ্ত পরিমাণ লুব অয়েল আছে কিনা, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে রিকভারি করতে হবে। চেক ট্যাপেট ক্লিয়ারেন্স। ট্যাপেট ক্লিয়ারেন্স অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ইঞ্জিনের জন্য। ট্যাপেট ক্লিয়ারেন্সের উপর এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে, দেখার জন্য অনুরোধ রইল। চেক বাম্পিং ক্লিয়ারেন্স। ইঞ্জিনের টিডিসি থেকে নিয়ে ইঞ্জিন সিলিন্ডার হেড পর্যন্ত একটি ক্লিয়ারেন্স রয়েছে যেটাকে বাম্পিং ক্লিয়ারেন্স বলে। সেটি প্রত্যেকটা ইঞ্জিনের জন্য ফিক্সড করা থাকে, যদি এর চেয়ে কম বেশি হয় তাহলে অবশ্যই এটা ইঞ্জিনের জন্য ক্ষতিকর। তারপর রয়েছে চেক পিওপিসি। পিওপিসি অর্থ হচ্ছে পয়েন্ট অফ পোর্ট ক্লোজার, এটি ফুয়েল পাম্পের সাথে সম্পৃক্ত। চেক ফুয়েল পাম্প। ফুয়েল পাম্পকে চেক করতে হবে সেটি সঠিকভাবে কাজ করছে কিনা। তারপর হচ্ছে ফেজিং অ্যান্ড ক্যালিব্রেশন। ফেজিং হচ্ছে ফায়ারিং অর্ডারের সাথে সম্পৃক্ত, অর্থাৎ ইঞ্জিনের প্রত্যেকটি সিলিন্ডারে ফায়ারিং অর্ডার সঠিকভাবে হচ্ছে কিনা, সঠিক সময়ে হচ্ছে কিনা। এবং ক্যালিব্রেশন হচ্ছে প্রতিটি ইঞ্জিনের সিলিন্ডারে যে ইঞ্জেক্টর রয়েছে সবগুলো ইঞ্জেক্টর একইভাবে একই পরিমাণে ডিজেল ইঞ্জিনের ভিতর স্প্রে করছে কিনা। যদি কোনো সিলিন্ডারে কম ডিজেল স্প্রে হয় এবং কোনো সিলিন্ডারে বেশি হয় সেক্ষেত্রে ইঞ্জিন নকিং হবে এবং সেটা ইঞ্জিনের জন্য অনেকটা ক্ষতিকর। চেক ফুয়েল সিস্টেম। ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্ক থেকে নিয়ে ইঞ্জিনের সিলিন্ডার পর্যন্ত যে সিস্টেম রয়েছে সেটাকে ফুয়েল সিস্টেম বলে। ফুয়েল সিস্টেমের উপর এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে, দেখার জন্য অনুরোধ রইল। তারপর হচ্ছে কুলিং সিস্টেম। ইঞ্জিনকে ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য যে সিস্টেম সেটি হচ্ছে কুলিং সিস্টেম, সেটা চেক করে দেখতে হবে ঠিকভাবে আছে কি না। লুব্রিকেটিং সিস্টেমও দেখতে হবে যে লুব্রিকেটিং সিস্টেমে কোনো লিকেজ আছে কি না বা লুব্রিকেটিং সিস্টেমে সব কিছু ঠিকঠাক আছে কি না। সেক্ষেত্রে বলা যেতে পারে লুব্রিকেটিং সিস্টেমে রয়েছে যেমন লুব অয়েল ফিল্টার। তারপর আরেকটি জিনিস চেক করে দেখতে হবে যেমন এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারে যদি রাস্টি এসে যায় বা ময়লা এসে যায় সেক্ষেত্রে এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে বা এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে। ফুয়েল সিস্টেমে ফুয়েল ফিল্টার পরিবর্তন করা হতে পারে বা লুব্রিকেটিং সিস্টেমে লুব অয়েল ফিল্টার পরিবর্তন করা হতে পারে। এগুলো হচ্ছে স্ট্যাটিক টিউনিং। এই টিউনিংগুলো ইঞ্জিন চালানোর আগে, অর্থাৎ ইঞ্জিন বন্ধ অবস্থায় করতে হবে। তারপর রয়েছে রানিং টিউনিং, অর্থাৎ ইঞ্জিন চলমান অবস্থায় যে টিউনিংগুলো করা হয় সেটি হচ্ছে রানিং টিউনিং। এর মধ্যে রয়েছে চেক কম্প্রেশন প্রেশার, অ্যাডজাস্টমেন্ট অফ ফুয়েল, চেক অল দ্য গেজ সাচ অ্যাজ প্রেশার গেজ, টেম্পারেচার গেজ এক্সেট্রা। প্রথম থেকে আসি চেক কম্প্রেশন প্রেশার। ইঞ্জিনের প্রত্যেকটি সিলিন্ডারে কম্প্রেশন প্রেশার সমান আছে কিনা সেটা চেক করে দেখতে হবে, যদি সমান না থাকে সেক্ষেত্রে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্ট অফ ফুয়েল, প্রতিটি সিলিন্ডার সঠিক পরিমাণে ফুয়েল পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। চেক অল দ্য গেজ সাচেস যেমন প্রেশার গেজ, টেম্পারেচার গেজ। প্রেশার গেজের মধ্যে যেমন রয়েছে ফুয়েল প্রেশার গেজ, লুব্রিকেটিং অয়েল প্রেশার গেজ বা লুব অয়েল গেজ। টেম্পারেচার মধ্যে রয়েছে ফ্রেশ ওয়াটার টেম্পারেচার, সি ওয়াটার টেম্পারেচার যদি জাহাজের ইঞ্জিনের ক্ষেত্রে হয়। তারপর রয়েছে লুব অয়েল টেম্পারেচার। এই টেম্পারেচারগুলো চেক করে দেখতে হবে। সেটি হচ্ছে রানিং টিউনিং।
যদি এর মধ্যে কোনোটায় সমস্যা দেখা দেয় তবে সেটাকে রানিং অবস্থাতেই সলভ করা যায়। আজকের ভিডিওটিতে আমরা জানলাম ইঞ্জিনের টিউনিং আসলে কি এবং টিউনিং করাটা ইঞ্জিনের জন্য কতটা জরুরি। এই চ্যানেলে ইঞ্জিন সম্পর্কিত এবং টেকনোলজি বিষয়ক আরও অনেক ভিডিও রয়েছে। চ্যানেলটি ভিজিট করে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায়। এক একটি ভিডিও তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হয় এবং এই সময়ের সাথে সাথে অনেক পরিশ্রমও করতে হয়। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। চ্যানেলের অন্যান্য ভিডিও এবং নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন বিজ্ঞান বিষয়ক কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।